এই মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে আছেন রিপোর্টার শফিকুল আলম। মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের যে ১৬টি আসনে প্রায় ১৯১ জন যে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই চলছে এবং সেখানে প্রায় ৩০ জনের মতো যে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এখানে আমি চট্টগ্রামের জেলা প্রশাসন যে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে সেখানেই রয়েছে। সেখানে কিন্তু সকাল থেকে কিন্তু এগুলো যাচাই বাছাইগুলো হচ্ছে, কোন আসনে কতজন আছে। এবং আমি যদি বলি তাহলে চট্টগ্রামের যে ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম ১ মিশরের আসনে প্রার্থী ৮ জন এবং ২ ফটিকছড়ি আসনে ১৪ জন, ৩ সন্দ্বীপ আসনে ১০ জন এবং ৪ যে সীতাকুণ্ডে যে আসন রয়েছে সেখানে ৫ জন এবং ৫ হাটাজাইতে ১০ জন এবং চট্টগ্রাম ৬ রাউজানে ৫ জন এবং রাঙ্গুনিয়ায় ৭ জন। সব কিছু মিলিয়ে প্রায় ১৫১ জন প্রার্থী রয়েছে। এখানে আজকে যাচাই বাছাই চলবে, ৪ তারিখ পর্যন্ত যাচাই বাছাই চলবে এবং ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সেখানে আপিল করার সুযোগ রয়েছে। এরপরে ৭ ডিসেম্বর কিন্তু প্রত্যাহারের শেষ দিন, এরপরে এরপরে প্রতীক বরাদ্দের পর নির্বাচন হবে ৭ জানুয়ারি। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রামে এতদিন এই কয়দিন যে মনোনয়নপত্র জমা দিয়েছে সেগুলো এখন যাচাই বাছাই মুহূর্তে চলছে। এর পাশাপাশি চট্টগ্রামে কিন্তু যেহেতু স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেখানে অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটেছে। বিশেষ করে সাতকানিয়ায় যে গতকাল আমরা দেখেছিলাম সেখানে যে স্বতন্ত্র প্রার্থীকে কুশপুতিকা পোড়ানো হয়েছে নেতাকর্মীদের পক্ষ থেকে, এবং সেখানে আজকে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে যে আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছে সে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের সমর্থকদের উপর হামলা এবং তাদেরকে আটকে রাখার ঘটনায় তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই যে চট্টগ্রামে যে বেশ কিছু এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আচরণবিধি ঘটনা করছে, সেই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় ৩৪ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তারা কিন্তু মাঠে কাজ করছে এবং জেলা জজ নিয়োগ করা হয়েছে প্রতিটি আসন ভিত্তিক। এবং যারা স্বতন্ত্র প্রার্থী তাদের বিষয়ে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন যে হাসান মাহমুদ, তারা যেন দলীয় শৃঙ্খলা মেনে চলে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম।